আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব মজার একটি ডেজার্ট আমার মনে হয় সাগুদানা দানা আপনারা অনেকেই পছন্দ করেন আর এই পছন্দের খাবার দিয়ে যদি অন্য অন্য মজার কিছু তৈরি করে ফেলা যায় তাহলে কিন্তু মন্দ হয় না আসলে খুবই টেস্টি রেসিপিটি চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করলাম আমি আজকে প্রথমে দানাটা রেডি করে নিচ্ছি আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণে দানা আর শাগুদানার জন্য পানি নিয়েছি এখানে আমি প্রায় সাত থেকে আট কাপ পরিমাণে পানিটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে নিই প্রথমে হালকা একটু গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানা সাবুদানা আস্তে আস্তে দেখবেন রঙটা একটু পরিবর্তন হয়ে যাবে একেবারে পানিটা স্বচ্ছ হয়ে যাচ্ছে আর এটা যখন এরকম ভেতরটা হালকা একটু একটু রং সাদা রঙ থাকবে আর বাইরের অংশটা আপনারা একটু তুলে দেখিয়ে নেবেন বা বাইরের অংশটা যখন একেবারে পানির পানির একটা রং চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে পানিটা ঝরিয়ে নিয়েছি আমি আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখানে আমি দুধটা রেডি করে নিচ্ছি প্রথমে এই দুধটা আমি এখানে নিয়েছি হাফ লিটার পরিমাণে দুধ আর দুধটা নিয়েছি লিকুইড ফুল ক্রিম দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি আর চিনি দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি পরিমাণটা একেবারে আপনাদের পছন্দ অনুযায়ী কারণ যে যেরকম মিষ্টি খান সেটা বুঝে নিয়ে নেবেন আমি দুধটা কিন্তু এক লিটার দুধ জাল করে হাফ লিটার করেছি আর দিয়ে দিচ্ছি ডানো ক্রিম ডানোর ক্রিম সম্পর্কে আসলে নতুন করে বলার মনে হয় কিছু নেই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম ডানো ক্রিমটা কী আপনারা ওই ভিডিওতে নেক্সট আগের যে ভিডিও সেগুলো দেখলেই বুঝতে পারবেন ডানো ক্রিমটা কী খুব ভালো করে মিক্স করে দিচ্ছি ডানো ক্রিমটা একটু গলতে সমস্যা হয় একটু দেরি হয় খুব দ্রুত নাড়াচাড়া করলে ডানো ক্রিমটা গলে যায় খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি ডানো ক্রিমটা দুধের সাথে যখন এরকম মিশে যাবে রংটা যখন পরিবর্তন হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি বাদাম আমি এখানে দু ধরনের বাদাম ব্যবহার করেছি পেস্তা বাদাম এবং কাট বাদাম আপনারা চাইলে আরও কিছু বাদাম অ্যাড করতে পারেন আমি এখানে টোটাল নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে বাদাম দুই রকমের বাদাম মিলিয়ে ওয়ান ফোর্থ কাপ নিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এই পর্যায়ে সাবুদানা আমি যে সাবুদানাটা রেডি করে রেখেছিলাম আপনারা দেখি বুঝতে পারছেন আমি একটা স্ট্যানারে ছেঁকে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছে পানিটা খুব ভালোভাবে ঝরে গেছে এখন কিন্তু খুব সুন্দরভাবে দুধের সাথে মিশে যাবে এখন দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার আমি হালকা একটু দুধের সাথে প্রায় এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিয়েছিলাম তা দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু নর্মাল থাকবে নর্মাল দুধের সাথে কাস্টার্ড পাউডারটা মেশাতে হবে ফুটন্ত দুধের সাথে মিশাতে গেলে কাস্টারটা কিন্তু দলা দলা পেকে যাবে মেশানো হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এটা কিন্তু ঘন হয়ে যাবে যখন আমি চুলা থেকে নামিয়ে যেহেতু কাস্টার্ডের পরিমাণ আমি একটু কম দিয়েছি সেক্ষেত্রে আস্তে আস্তেই ঘনটা হবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যখন এই পর্যায়ে এরকম একটু ঘন ঘনত্ব হয়ে যাবে একটু ঘন হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব এখন কিন্তু একেবারে পারফেক্ট একটা কনসিস্টেন্সি আছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চলে আসলাম সার্ভিং এ আমি এখানে নিয়েছি কিছু জেলি জেলিটা আপনারা বাসায় সকলে রেডি করতে পারবেন কারণ কোনো সুপার শপে এখন জেলি অ্যাভেলেবেল পাওয়া যায় ফ্রুটন্ত পানিতে কিছুক্ষণ কিছুক্ষণ গুলিয়ে দিলে গুলিয়ে ফ্রিজে রেখে দিলে এভাবে জমে যাবে আমি ম্যাঙ্গো ফ্লেভারে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ফ্লেভারে অ্যাড করতে পারেন আর যে সাবুদানাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি দুই তিন স্টেপে করবো এখন দিয়ে দিচ্ছি কিছু ফ্রুটস আর ফ্রুটস আমি এখানে ব্যবহার করছি আঙুর আর কলা আপনারা চাইলে ম্যাঙ্গো ব্যবহার করতে পারেন বেদানা ব্যবহার করতে পারেন যে কোনো ফ্রুট আপনাদের ইচ্ছে ইচ্ছে মতো আপনারা ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে দুই ধরনের থাকার কারণে আমি ব্যবহার করেছি দিচ্ছি আবারও জেলি জেলি দিয়ে এখন আমি উপরে আবারও সাবুদানার একটা লেয়ার দিয়ে দিচ্ছি আমি স্টেপ বাই স্টেপ লেয়ারগুলো দিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো যেকোনো শেপে তৈরি করে নিতে পারেন এখন উপরে কিছু জেলি দিয়ে একেবারে ডেকোরেশনটা ফাইনাল করে নিলাম আমার মনে হয় আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে কারণ সাবুদান আমরা অনেকেই পছন্দ করি বিশেষ করে পার্সোনালি আমি খুবই পছন্দ করি তাই আপনাদের সাথে চেষ্টা করলাম আমার পছন্দের জিনিসটা শেয়ার করার জন্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত নেক্সটে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ